সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মিট্রাস কিচেনকে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছবে না। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, যা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয় আরও নতুন কিছু বা ভালো কিছু করার জন্য। মিট্রাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি আমি শুরু করছি। প্রচণ্ড গরমে যখন মুখে অরুচি বা রান্না করতেও ভালো লাগে না, হালকা কিছু খেতে মন চায়, সেই সময়ের জন্য একদম উপযুক্ত আজকের রেসিপিটি। এটি একটি কাঁচা মুগ ডালের রেসিপি, যাতে মিশে রয়েছে গন্ধরাজ লেবু সুঘ্রাণ। প্রথমে কাঁচা মুগ ডালটাকে একটু গরম করে নেব, ভাজবো না, কিন্তু ডালটার রঙেরও কোনো পরিবর্তন হবে না। এখানে কাঁচা মুগ ডাল রয়েছে হাফ কাপ, ডালটা কিন্তু আধোয়াই রয়েছে, ফ্লেমটা লো মিডিয়াম করা রয়েছে। ডালটাকে হালকা গরম করে নিলে ডালটার স্বাদটা খুব ভালো হয়। হাত দিয়ে যখন বুঝতে পারবেন ডালটা গরম হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দেবে, এর ফলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। এর মধ্যে একে একে দেব 1.5 কাপ পরিমাণে জল, 1 চা চামচ পরিমাণে লবণ, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 4টি গোটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 ফুট আস্তে দেব। 1 ফুট চলে এসেছে, জলটা ফুটলেই দেখবেন এইরকম সাদা হলুদ মেশানো একটা ফেনা উঠবে, এইগুলোকে কিন্তু বারবার ফেলে দিতে হবে। এবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব, তবে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, ফ্লেমটা লো মিডিয়াম থাকবে। ডালটা সেদ্ধ কিন্তু প্রেশার কুকারেও করা যাবে, মাঝারি আছে 2টি হুইসেল পর্যন্ত সেদ্ধ করতে হবে, তারপর সম্পূর্ণ ভাপটা আপনাআপনি বের হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ খানিকটা জল ফুটিয়ে রাখবো ডালের ঘনত্বটাকে ঠিক করার জন্য। জলটা ফুটে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা ডাল কুটনির সাহায্যে ডালটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। ডালটা খুব ঘন হয়ে গেছে, তাই অর্ধেকটা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটাকে অন্য পাত্রে তুলে রাখবো। এখানে 1/2 টেবিল চামচ সর্ষের তেল গরম করা রয়েছে, তার মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে মিশিয়ে নেব, মাঝারি আছে। ঘিটা মিশে গেলে দিয়ে দেব ফোড়ন, এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে সর্ষের দানা, 4টি শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি, তবে রাঁধুনিটা কিন্তু আমি এখনই দিচ্ছি না, সর্ষে ও রাঁধুনির পরিবর্তে ফোড়নে 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরেও কিন্তু ব্যবহার করা যাবে। ফ্লেম কিন্তু লো মিডিয়ামে থাকবে, সর্ষেটা একটু ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজবো। এখন দেব রাঁধুনি, কারণ রাঁধুনি বেশি ভাজলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে, মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মতোই কিন্তু ভাজবো। আদা বাটা 1 চা চামচ সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। আদাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁচা মুগ ডাল এবং বাদবাকি গরম জলটা। আজকে গরমের জন্য ডালটা আমি পাতলা করছি, তাই আবার গরম জল আমি ব্যবহার করলাম। সামান্য চিনি, এটা লবণের স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে। লবণ স্বাদ অনুযায়ী সব কিছুকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে ডালটাকে 8 থেকে 10 মিনিট ফোটাবো, মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে। 8 মিনিট পর ডালটা তৈরি, প্রথমেই ফ্লেমটাকে এক্সট্রিম লো করে দিয়ে দেবো
এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর সবুজ রঙের খোসাটা। অতিরিক্ত মাত্রায় লেবুর খোসা ব্যবহার করলে ডালের স্বাদটা কিন্তু তিতকুটে হয়ে যাবে। খোসার এই সাদা অংশটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলেও ডালটা কিন্তু তেতো হয়ে যাবে। শুধু সবুজ অংশটাই কিন্তু ব্যবহার করতে হবে। গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করব তিনটে। পাতাগুলোকে টুকরো টুকরো করে নিয়ে কিন্তু আমি ব্যবহার করব। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে পরিবেশন করুন গরম ভাত আলু ভাজা বা বেগুন ভাজার সাথে। এই সময় 1 টেবিল চামচ পরিমাণে কিন্তু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে ঘিটা ব্যবহার করবেন না। এবার একটু খেয়াল করবেন ডালের ঘনত্বটা। আমি ডালটাকে পাতলাই করেছি। ডালের ঘনত্বটা আপনি আপনার ইচ্ছানুযায়ী কম বেশি কিন্তু করতে পারবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।